আমার নাম সমরেশ হাজরা, লেকচারার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ওয়েলকাম এগেন। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। আমরা আগের ক্লাসে ডিএফএ পড়েছি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এবং কিছু তারপরের ক্লাসটায় কিছু প্রবলেম আমরা সলভ করেছি। আজকে এনএফএ বা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আমরা শিখ। তার আগে একটুখানি ছোট্ট করে বলে দিই, ডিএফএ তে আমাদের যেটা ছিল, ইন কেস অফ ডিএফএ আমরা কি দেখেছিলাম, আমরা একটা স্টেটে আছি, সে কিউ একটা স্টেট বা কিউ1 ইজ এ স্টেট। সেই স্টেটে যদি আমি কোনো একটা আমার সিম্বল যদি আমি ইনপুট দিই অ্যালফাবেট সেট থেকে, তাহলে আমরা কোনো অন্য কোনো একটা স্টেটে যাচ্ছি, তাই তো? সে কিউ টু স্টেট। তো ডিএফএ তে এটা ছিল যে ফ্রম এ স্টেট ইফ আই গিভ সাম ইনপুট উই এন্ড আপ উইথ সাম স্টেট। কিন্তু মনে রাখতে হবে এই যে স্টেটটার কথা বলছি, এই স্টেটটা কিউ1ও হতে পারে, মানে আগের স্টেটটা হতে পারে, অথবা অন্য কোনো স্টেট হতে পারে, কিউ1 কিউ2 কিউ3 অর এনি আদার স্টেট, কিন্তু একটা মাত্র স্টেটই হবে, যে কোনো একটা স্টেট হবে। ওকে, কিন্তু এনএফএ তে আমরা দেখব, সেখানে আমরা দেখব একটা স্টেটে আমি আছি, আমি একটা কোনো ইনপুট দিলাম, ইনপুট অ্যালফাবেট, তার জন্য আমি আইদার কিউ1 স্টেটে থাকতে পারি, অথবা আমি কিউ2 স্টেটে যেতে পারি, অথবা আমি কিউ3 স্টেটে যেতে পারি, এইভাবে আপ টু কিউ n, মানে মাল্টিপল স্টেটে গিয়ে শেষ করতে পারি, ইভেন আমি কোনো স্টেটে নাও যেতে পারি, সেটাকে বলা হয় ফাই, মানে সেটাকে বলা হয় ডেট কনফিগারেশন আসছে, তো আমি আমি কোথাও যাব না, মানে আর কোনো রাস্তা নেই, সেরকমও হতে পারে যে কিউ1 এ ডব্লিউ দিলে তার জন্য কোনো মুভ নেই, মুভ যদি না থাকে সেটাকে আমরা ফাই বলি, ডেট কনফিগারেশন। তো এনএফএ নন ডিটারমিনিজম এই কারণেই যে কোনো আমার কোনো, মানে আমি কনফিউজড, একটা স্টেট থেকে আমি দেখছি যে একটা এ দিলে, এ একটা ইনপুট দিলে এই স্টেটেও যাচ্ছি, আবার আমি এ ইনপুটের জন্য আমি এই স্টেটেও যাচ্ছি, বা অন্য কোনো স্টেটেও যেতে পারি এ ইনপুটের জন্য। তো দেয়ার আর মাল্টিপল স্টেট, মানে আমি ঠিক করতে পারছি না আমি কোন স্টেটে যাব, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড নন ডিটারমিনিস্টিক, আমি ডিটারমাইন করতে হবে। তো সাধারণভাবে এবারে প্রশ্ন আসবে যে এনএফএ আমরা তাহলে ইউজটা কোথায় করব। তো যে কোনো আমার মেশিন, মানে কম্পিউটার মেশিন বা হিউম্যান বিং, আমরা হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিংও আমরা কিন্তু ডিটারমিনিস্টিক, মানে আমরা জানি যদি দেখি বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বেরোতে হবে, যদি দেখি যে আজকে কলেজে পরীক্ষা আছে তাহলে ভালো করে প্রিপারেশন নিয়ে পেন খাতা অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে। তো ডিটারমিনিস্টিক হিউম্যান বিং বা মেশিনও কিন্তু ডিটারমিনিস্টিক, আমার নন ডিটারমিনিস্টিক মেশিন কখনো রিয়েল হয় না। তো তাহলে প্রশ্ন আসবে, তাহলে এনএফএ আমরা কেন পড়ব? তার উত্তর হচ্ছে এনএফএ সাধারণভাবে আমাদের কিছু প্রবলেম থাকে কম্পিউটার সায়েন্সে, আমরা যে সমস্ত জিনিস মানে অ্যালগোরিদম ডেভেলপ করি তার মধ্যে এক টার্ম আছে এক্সস্টিভ সার্চিং অ্যান্ড ব্যাক ট্র্যাকিং। এক্সস্টিভ সার্চিং মানে হচ্ছে কি কি হতে পারে, মানে বেটার সলিউশন আনার জন্য আমি এই জায়গায় আছি, আমার অনেক রাস্তা, আবার এই জায়গা থেকে আমার অনেক রাস্তা, আবার এই জায়গা থেকে আমার অনেক রাস্তা, এখান থেকেও আমার দুটো রাস্তা, এখান থেকে আমার আবার চারটে রাস্তা, এরকম চারটে রাস্তা, এখান থেকে আবার অনেক উপায় আছে। মানে সাধারণ আমি আমি যদি ভাবি আমি একটা চেস গেম, ঠিক আছে, দাবা খেলা, দাবা খেলায় কি হয়, আমি এখানে আছি, আমি দেখছি যদি এই মুভটা দিই তারপরে এটা হতে পারে, তারপরে এটা হতে পারে, আমি যদি এই মুভটা দিই তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, তারপরে আদার্স এটা হতে পারে, এই মুভটা দিলে এই হতে পারে। তো যে আমি সলিউশনগুলো পাবো, এই যে যেগুলো সলিউশন যেগুলো আসছে, এই সলিউশনগুলোর মধ্যে থেকে যেটা বেস্ট সলিউশন সেটাই আমি কিন্তু এখানে মুভটা দেবো। তো দ্যাট ইজ কল এক্সস্টিভ সার্চিং, বোঝা গেল ব্যাপারটা? এক্সস্টিভ সার্চিং ইউজ করা হয় ফর বেটার রেজাল্ট, মানে আরো ভালো রেজাল্ট কোনটাতে হবে সেটা বোঝার জন্য।
এবং তারপরে ব্যাক ট্র্যাকিং, মানে আমি এইটা মুভটা দিয়ে দেখলাম আমি এন্ড আপ করছি এইখানে, তাহলে না করা যাবে না, এটা হলে তাহলে অন্যটা দেখি, তাহলে ব্যাক ট্র্যাকিং মানে আবার আমি এখানে ব্যাক করে গেলাম, দিয়ে আবার একটা অন্য অন্য মুভ দিয়ে ট্রাই করলাম, অন্য একটা রাস্তা দিয়ে ট্রাই করলাম, দেখলাম এটা এর থেকে কি বেটার আছে, তাহলে আমি এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে চলে গেলাম, আবার শুরু করলাম। তো এই রকম টাইপের সলিউশন গুলোর জন্য আমার কিন্তু NFA ইউজ হবে, এবং NFA এর কিন্তু আমার রেজাল্ট যেটা সেটা কিন্তু ভালো রেজাল্ট, কারণ বোঝাই যাচ্ছে যে আমি অল পসিবল কম্বিনেশন অফ মাই রেজাল্ট কনসাল্ট করার পরে যেটা বেস্ট পসিবল সলিউশন সেটা আমরা করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? তো ডেফিনেশন অফ NFA, কুইনটাপল মানে হচ্ছে পাঁচটা জিনিস থাকে এখানে NFA ডেফিনেশনে, পাঁচটা কুইনটাপলের মধ্যে কি কি থাকে, প্রথমে হচ্ছে কিউব, অ্যান্ড দেন সিগমা, অ্যান্ড দেন হচ্ছে ডেল্টা, অ্যান্ড কিউ জিরো, অ্যান্ড এফ ক্যাপিটাল এফ। তো DFA ডেফিনেশনে এই পাঁচটা কুইনটাপল ছিল, আমরা জানি কোনটা কি, তাও একবার বলে দিই। কিউ হচ্ছে সেট অফ অল ফাইনাইট স্টেটস, ওকে, সিগমা ইজ ইকুয়াল টু ইনপুট অ্যালফাবেট, এটাও কিন্তু ফাইনাইট, ইনপুট অ্যালফাবেট ইনফাইনাইট কখনো হয় না, ফাইনাইট। কিউ জিরো ইজ ইকুয়াল টু স্টার্টিং স্টেট, স্টার্ট স্টেট। তারপরে কি আছে, কিউ জিরো ও ডেল্টা, সরি ডেল্টাটা লিখতে ভুলে গেছি, তো ডেল্টাটা পরে লিখবো। এফ, এফ ইজ ইকুয়াল টু সেট অফ ফাইনাল স্টেট, ডেল্টা ইজ ইকুয়াল টু ট্রানজিশন ফাংশন। এখানে ডেল্টা যেটা হবে, ডেল্টা ডেল্টার ডেফিনেশনটা হবে কিউ ক্রস সিগমা অ্যারো। DFA তে কি ছিল, ফ্রম এ স্টেট, ফ্রম সাম ইনপুট অ্যালফাবেট আই গো টু সাম আদার স্টেট, এখানে কিউ ছিল ক্যাপিটাল কিউ, এখানে হবে কিন্তু টু পাওয়ার কিউ। তো দিস ইজ দ্য ডিফারেন্স, আমার DFA আর NFA এর মধ্যে শুধু ট্রানজিশন ফাংশনটার ডিফারেন্স আছে, যেখানে বলা হচ্ছে ফ্রম এ স্টেট ইফ আই পুট সাম ইনপুট দেন উইল গো দ্য পাওয়ার সেট অফ কিউ, দিস ইজ পাওয়ার সেট অফ কিউ। আমি এখানে আসছি, আমি এটা একটু ডিসকাস করবো ব্যাপারটা কি, এক্ষুনি আসছি, তার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝালে আমার মনে হয় ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। আমি একটা প্রবলেম বলছি, প্রবলেম ইজ প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে কনস্ট্রাক্ট আর NFA ওয়্যার অ্যাকসেপ্টস a language where every string ends with r. So this is the problem, amra erokom problem prochur korechi DFA te, a diye shesh hobe amar ekta kichu mane ekta NFA draw korte hobe, to obosshoi ekhane bole deya ache sigma is equal to 0 ar a diye shesh mane ar b. So language er moddhe amra jani, so the language will contain এ দিয়ে শেষ, মানে শুধু এ হতে পারে, এ এ হতে পারে, তিনটে এ হতে পারে, অথবা বি এ হতে পারে, মানে দুটো লেন্থের এটা এবার তিনটে লেন্থের শুরু হবে, ফোর লেন্থ, তো ইট ইজ অ্যান ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলেছি। তো এটার ছবিটা কি হবে, এটার ছবিটা হবে সেম, আমি NFA ছবি আঁকছি, ভেরি এটা আঁকা খুব সহজ, দিস ইজ আওয়ার ইনিশিয়াল স্টেট। যদি আমি এ পাই, আমার যদি এ থাকে, আমি যদি এ বা বি মাঝখানে কিছু পাই, আই উইল ওয়েট, অ্যান্ড ফর দ্য লাস্ট এ আই উইল মুভ টু দ্য ফাইনাল স্টেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার এটার মানে মেশিনটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি এতে থাকি, আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, যে আমি যদি এ তে যদি থাকি আর যদি আমার এ আসে, যদি আমার এ আসে, মানে আমার একটা সাপোজ সাপোজ এইটাই আমি মিনিমাম এটা নিয়েছি, স্মল স্ট্রিংটা নিয়েছি এ, সো যদি এ আসে
তাহলে আমার কোথায় যেতে পারি? আমি এতেই থাকতে পারি, অথবা আমি এর জন্য এতেই থাকতে পারি, অথবা আমি বি এ যেতে পারি, তাই তো? বি, তো হিয়ার কামস দ্য নন ডিটারমিনিজম। এইটা যেটা হলো, দিস ইজ নন ডিটারমিনিজম, মানে আমি শিওর নয়, আমি এতেও থাকতে পারি, এতেও যেতে পারি, এটাকেই আমরা বলছি নন ডিটারমিনিজম। এবারে এই এ, এই স্ট্রিমটা, এটা অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে, সেটা ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে আমি এখান থেকে শুরু করলাম, শুরু করার পরে আমি কিছু স্টেটে গিয়ে শেষ করছি, এই এইগুলো হচ্ছে আমার শেষ। তো এর মধ্যে যদি আমার কোনো একটা স্টেট যদি আমার ফাইনাল স্টেট হয় তাহলেই অ্যাকসেপ্টেড। আমি ধরা যাক একটা এ আর বি, একটা স্ট্রিং নিয়েছি, তো আমি শুরু করছি আমার ইনিশিয়াল স্টেটে, প্রথমে আমি কি পেয়েছি এ, তাহলে এর এতে যদি আমি এ দিই, এতেও থাকতে পারি, বিতেও থাকতে পারি, তো আমার এতে গেলে এতেও থাকতে পারি, আবার এ দিলে আমি বিতেও থাকতে পারি। এবারে আমি কি কি ইনপুট হচ্ছে, তারপরে তারপরের ইনপুটটা কি বি, সো আমি এখানেও বি অ্যাপ্লাই করব এবং এখানেও কিন্তু বি অ্যাপ্লাই করব সব জায়গাতে, ঠিক আছে? তো এতে এ দিলে এতে যেতে পারি, এতে এ দিলে বিতে আসতে পারে। এবারে এই জায়গাটাতে যদি বি পাই, এতে যদি বি পাই, তাহলে আমি এতেই থাকবো, আর বিতে যদি বি পাই, এখানে কোনো কোনো কিন্তু ট্রানজিশন নেই, এ বা বি এর জন্য কোনো কিছু নেই, যেটা ডিএফএ তে মাস্ট, প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ইনপুট অ্যালফাবেটের জন্য কিন্তু স্টেট ড্র করতে হয়, বাট এনএফএ কিন্তু ওরকম ব্যাপার নয়, আমি নাও করতে পারি। যদি না থাকে, যদি না থাকে, তাহলে আমি শেষ করব, আমার কোনো মুভ নেই, অ্যান্ড যদি মুভ না থাকে তাহলে সেটাকে আমরা বলি ডেট কনফিগারেশন, দিস ইজ ডেট কনফিগারেশন, ডেট দিস ইজ ডেট কনফিগারেশন, ওকে। সো ইফ দেয়ার ইজ নো মুভ, দেন ইট ইজ হাই, ঠিক আছে? আমরা বলতে পারি নো মুভ বা ডেট কনফিগারেশন। তো আমার এবারে এবারে প্রশ্নটা হলো, তাহলে এই যে এ আর এটাকে, এটা কি আমার অ্যাকসেপ্টেড হবে অ্যাকর্ডিং টু দিস মেশিন? তখন প্রশ্নটা, তখন উত্তরটা হলো, আমরা যে কটা স্টেট এন্ড আপ করেছি, একটা স্টেট হচ্ছে এ, একটাই স্টেট এন্ড আপ করেছি, ফাই ইজ নট এ স্টেট, ঠিক আছে? তাও আমি ফাইটা আমি লিখলাম, ফাই ইজ নট এ স্টেট। তো আমরা যে কটা স্টেটে এন্ড আপ পাচ্ছি, মানে যে কটা রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্ট গুলোর কোন স্টেট কি ফাইনাল স্টেটে আছে? নেই, কারণ বি ইজ দ্য ফাইনাল স্টেট, সো যেহেতু নেই, সুতরাং বি উইল বি রিজেক্টেড। এবার আমি আরো একটা দেখাই, আমি নিয়েছি এ বি এ, আমার স্ট্রিংটা হচ্ছে এ বি এ, ওকে। তো এ বি অবধি এতটা তো হয়ে গেছে, এখানে এ দিলে এতে থাকতে পারি বা বিতে যেতে পারি, তারপরে তারপরে আমি ক্যারেক্টারটা, তারপরে আমার সিম্বলটা হচ্ছে বি, তো বি এর জন্য এখানে এ, এখানে বি এর জন্য দিস, তারপরে হচ্ছে এ, তাহলে এর জন্য আবার আমি এতেই থাকতে পারি অথবা এর জন্য আমি, তো আমার এখন যে স্টেটটা, স্টেটের রেজাল্টটা পেয়েছি, যে স্টেটগুলো আমরা পেলাম আলটিমেটলি এ বি অ্যান্ড ফাই, এ বি অ্যান্ড ফাই, তাই তো? সো আমি এখানে লিখলাম আমি যেগুলো পেলাম, তো এ বি অ্যান্ড ফাই, এর মধ্যে কি কোনো কোনো স্টেট ফাইটা লিখবো না আমি, ফাই ইজ নট এ স্টেট, এখানের মধ্যে যে স্টেট গুলো পেলাম তার মধ্যে কি কোনো ফাইনাল স্টেট আছে? ইয়েস, ইজ দ্য ফাইনাল স্টেট, সো দিস স্ট্রিং উইল বি অ্যাকসেপ্টেড। বোঝা গেল ব্যাপারটা? তো আমার এই যে এটা লিখেছিলাম, আমার ছবিটা একটু এঁকে নিই, এন্ড উইথ এ, এটার সঙ্গেই আমি এক্সাম্পলটা দিই, আমি মুছে ফেললাম ছবিটা। সো আমাদের মেশিনটা ছিল, ইউ স্টার্ট ফ্রম এ, if you get a or b, whatever you get, you just wait a and b, তুমি যাও পাও, তুমি এখানে ওয়েট করো, কিন্তু তুমি লাস্টে যদি একটা কোথাও a পাও, you move to the final. তো আমরা আমরা এই স্টেটে শুরু করলাম, this is the initial state, whatever I get a or b, I will stay in the state, আমি ওয়েট করতে থাকবো for the last one, if the last symbol is A, then you end up with, if the last symbol is B, তাহলে তুমি এতেই শেষ করো, নন, ঠিক আছে? বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার।
তো আমার এখানে যেটা আমাদের ট্রানজিশন ফাংশন ডেল্টা, তো ডেল্টাটা যেটা আমরা বলেছি যে কিউ ক্রস সিগমা অ্যারো টু পাওয়ার কিউ, দ্যাট ইজ কল্ড, দিস ইজ কল্ড টু পাওয়ার কিউ। কে কি বললাম আমি একটু আগেই বলেছি, পাওয়ার সেট, তাই তো আমরা জানি এটা পাওয়ার সেট অফ কিউ। তো দিস ইজ পাওয়ার সেট অফ, পাওয়ার সেট অফ কিউ মানে হচ্ছে সেট অফ অল পসিবল সাবসেট, এটা নিশ্চয়ই আমাদের জানা আছে, সেট অফ অল পসিবল সাবসেট। তার মানে টু পাওয়ার কিউ মানে আমার যেগুলো কি কি পাবো, তো টু পাওয়ার কিউ মানে আমি কি কি পেতে পারি, আমি পেতে পারি হচ্ছে ফাইভ নাথিং অর এ অর বি অর এ বি, দিস আর দিস দিস ইজ টু পাওয়ার কিউ। সো টু পাওয়ার কিউ যদি এ আর বি আমার সেট, এ আর বি আমার স্টেট হয়, কিউ যদি কিউ ইজ ইকুয়াল টু এ কমা বি হয়, দেন উই ক্যান সে টু পাওয়ার কিউ, দ্য পাওয়ার সেট অফ কিউ উইল কন্টেন অল পসিবল সাবসেটস, অল পসিবল সাবসেটস এর মধ্যে হতে পারে ফাই টু এ টু বি অথবা এ। ওকে, সো আমরা এই যে ডেল্টা ফাংশনটা লিখেছি সেই ডেল্টা ফাংশনে আমরা কি কি পাচ্ছি, আমরা কিউ 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 ক্রস সিগমা মানে ফ্রম এ স্টেট, কিউ মানে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এ কমা বি, সিগমা ইজ ইকুয়াল টু আমার দেয়া আছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এ কমা বি। তো কিউ ক্রস সিগমা, সিগমাতে আমার কি কি থাকবে সেটার মধ্যে, এখান থেকে এ এ অথবা এ বি অথবা ই এ অথবা ই, তাই তো? এইবার টু পাওয়ার কিউ এর মধ্যে তাহলে কি কি আছে, টু পাওয়ার কিউ এর মধ্যে আমার আছে ফাই এ b and a comma b, right? এবারে আমি a তে যদি a স্টেটে থাকি, যদি a দি মানে from the state from a given input, from a state from a given input, from a state from a given input, a তে a দি, a তে a দিলে কোথায় যাচ্ছি, a তে থাকছি অথবা b তে থাকছি, তাই তো? তাহলে আমি এখান থেকে লিখব আমি a তে a দিলে a তেও যাচ্ছি আবার b তেও যাচ্ছি, মানে এতেও থাকছি অথবা বিতে বিতে যাচ্ছি, তাহলে সেইটা সেটা হচ্ছে দিস দি স্টেট। সো এ কমা এ মানে হচ্ছে আমি দিস, বোঝা গেল ব্যাপারটা? আমি যদি ফ্রম স্টেট এ আমার যদি ইনপুট দি স্মল এ, তাহলে আমি কোন স্টেটে থাকছি, এতেও থাকছি আবার বিতেও থাকছি, মানে এতেও যাচ্ছি বা বিতেও যাচ্ছি, সো দ্যাট স্টেট ইজ এ কমা বি, বোঝা গেল? তো এইটা আবার এতে যদি বি দি, এতে যদি বি দি তাহলে আমি এর এই স্টেটেই থেকে যাব, সো এটা থেকে অ্যারো বি স্টেট। সিমিলারলি বি তে এ বা বি তে বি দিলে কোনো মুভ নেই, তাই তো? তার মানে কোনো মুভ নেই মানে কোনটা, দিস ইজ ফাই, ফাই মানে ডেট কনফিগারেশন, সো বি থেকে স্মল বি ইনপুট দিলে আমি এখানেও যাব ফাই, বোঝা গেল ব্যাপারটা? সো আমরা আমরা একটু যদি কম্পেয়ার করি, একটু যদি কম্পেয়ার করি ইন কেস অফ এন ডিএফএ, ইন কেস অফ ডিএফএ আমার ডেল্টা ফাংশন এটা ছিল কিউ ক্রস সিগমা অ্যারো, ওকে, এন্ড ইন কেস অফ এনএফএ আমরা দেখছি যে ডেল্টা ফাংশন ইজ কিউ ক্রস সিগমা অ্যারো টু পাওয়ার কিউ। নাও এটা থেকেই পরিষ্কার আমি এখান থেকে কতগুলো কয়েকটা মানে একটা কনক্লুশন আনবো। তো আমার এই যে জিনিসটা, এই যে জিনিসটা, তো কিউ ইকুয়াল টু এ বি, কিউ ইজ এ বি, অ্যান্ড টু পাওয়ার কিউ মানে, টু পাওয়ার কিউ মানে এইগুলো, তাই তো? তাহলে আমি কি বলতে পারি না যে কিউ ইজ এ সাবসেট অফ টু পাওয়ার কিউ? ওকে, কারণ কিউ মানে হচ্ছে এ কমা বি, বাট টু পাওয়ার কিউ মানে হচ্ছে ফাই এ কমা বি কমা এ বি, সো কিউ ইজ এ সাবসেট অফ, তাই তো? টু পাওয়ার কিউ,
বলতে পারি তো? তাহলে আমরা একটা কনক্লুশন করতে পারি যে এভরি ডিএফএ ইজ এনএফএ, দিস ইজ ফর ডিএফএ এন্ড দিস ইজ ফর এনএফএ এন্ড ইট ইজ এ সাবসেট অফ দিস, সো উই ক্যান সে দ্যাট এভরি ডিএফএ ইজ এনএফএ। তো আমরা পরেরটাই নাম্বার টু, কনস্ট্রাক্ট আর এনএফএ ওয়্যার অ্যাকসেপ্টস আ ল্যাঙ্গুয়েজ ওয়্যার এভরি স্ট্রিং স্টার্টস উইথ এ। স্টার্টস উইথ এ কিভাবে ভাববো? দেখ, ভেরি সিম্পল, আমাকে বলেছে এ দিয়ে শুরু হলে অ্যাকসেপ্ট। তো আমি কি করলাম? আমি শুরু করলাম একটা স্টেটে, দিস ইজ আওয়ার ইনিশিয়াল স্টেট। যদি বি দিয়ে কেউ আসে আমি দেখবই না, ঠিক আছে? যদি এ আসে তবেই আমি সেটাকে এন্টারটেইন করব, আদারওয়াইজ এন্টারটেইন করব না। এ দিয়ে শুরু হলো, এই ফাইনাল স্টেটে চলে গেলাম, মানে এ দিয়ে শুরু আমার তো অ্যাকসেপ্ট। এরপরে তুমি এ আনো বি আনো, আমার কিচ্ছু যায় আসে না, তুমি ফাইনাল স্টেটেই চলে আসো। তার শুরুটা হয়েছে, আমি যে কোনো একটা এক্সাম্পল বলি, আমি দিলাম এ বি একটা স্ট্রিং এ বি, তো আমি শুরু করছি এ থেকে। তো যদি এ থেকে এতে যদি এ দিই তাহলে আমি বিতে যাচ্ছি, অ্যান্ড বিতে বি পেলে আমি বিতে শেষ করলাম। তো দিস ইজ, দিস উইল বি অ্যাকসেপ্টেড। আমি একটা স্ট্রিং দিলাম বি এ এ, শুরু করছি এ থেকে। তো এতে বি পেলে দেয়ার ইজ নো মুভ, there is no move means date configuration and date configuration এর আর কিছু এগোবেই না, ঠিক আছে? তো আমার শেষ হচ্ছে কি দিয়ে? ফাই দিয়ে। ফাই ইজ নট দ্য ফাইনাল স্টেট, সো দিস উইল বি রিজেক্টেড। তো আমরা পরেরটাই যাই, কনস্ট্রাক্ট আর এনএফএ where accepts a language where every string contains a। তো আমি কি করব? এ থাকলেই হবে। তো আমি শুরু করলাম from a state, say a state, this is our initial state, তাহলে এ থাকলেই হবে। তাহলে এ যদি পাই, আমি যদি এ পাই তাহলে আমি ফাইনাল স্টেট। তো আর তার আগে যদি আমি এ বি যাই আসুক ঘোরাব, এর পরে যদি আমার এ বি যাই আসুক ঘোরাব, এতটা বলবি এখানে এ না করে বি করে দি তাও চলবে, তুই এটা এটা লিখবো না, মানে এত কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আমি বিটা শুধু বি লিখবো বা এখানে এ বি, এটাতে এ বি দুটোই হবে, কিন্তু এটাতে বি লিখবো, কমপ্লেক্সিটি বেড়ে যাবে, তাও করতে পারিস, নো প্রবলেম। এবার এটা 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 কিরকম, ধর আমি দিলাম তিনটে স্ট্রিং, একটা স্ট্রিং এ আছে এবং সেটা এটা শুরুতে, একটা স্ট্রিং এ আমার এ আছে বাট লাস্টে বি এ, আর একটা স্ট্রিং এ আছে বাট মিডিল সো বি এ, আর একটা স্ট্রিং এ এ নেই সে বি। ওকে, তো আমি শুরু করছি এখান থেকে এ স্টেটে। যদি আমি এ দিই তাহলে আমি এতেও থাকতে পারি অথবা বিতেও থাকতে পারি। বিতে এবার এতে যদি বি দিই, এতে যদি বি দিই আমি এতেই থাকি, বাট বিতে যদি এ দিই আমি বিতেই শেষ। তো যে আমি স্টেট গুলো পেলাম ফ্রম দ্যাট স্টেট, আমি যতগুলো স্টেট পেলাম ফ্রম দ্যাট স্টেট, যতগুলো ফাইনাল স্টেট পেলাম তার মধ্যে একটা স্টেট আছে উইচ ইজ ফাইনাল স্টেট, সো দিস থিং উইল বি অ্যাকসেপ্টেড। ওকে, নাও কাম টু দিস, we are starting from state A, if I get B then we'll stay on state A, and from state A if I get input A, এর থেকে দেখা যাচ্ছে এই স্টেট থেকে A পেলে কোথায় যাব? B তে যাব। so as B is the final state, so this thing will be accepted. Now come with this example, so B A B, so we are starting from A, if I get B A will stay on A,
and from A, if I get A, then we can stay at A or we can move to B, and from A, if I get B, then we will stay at A, and from B, if I get B, then we will end up with B, as B is the final state out of this A and B, so this thing will be accepted. Okay. Now comes this, starting from A, B is the input alphabet, so for B, we will stay at A, and from B, from A, A theke B pele, we stay at A, so as we are ending at the state A, A string will be rejected. Right? Bujha gelo byapar ta? Asha kori bojhano geche. Problem number 4 is a construct or anything where it accepts a language where every string starts with AB. So, starts with AB means very simple. I'm simple. Ei jeta diyeche age sei skeleton ta ekebe. A. Tarpore hocche. এটা ফাইনাল স্টেট স্টেট গুলোর নাম দিতে পারি ক্যাপিটাল এ ক্যাপিটাল হয়ে গেল এবারে এই স্টেট গুলোতে যেমন এ এ স্টেট লিখেছি বি স্টেট আমি লিখবো না লেখার দরকার নেই তো অটোমেটিক ও চলে যাবে এট কনফিগারেশনে চলে যাবে এই স্টেটে বি স্টেট কিটা লিখেছি বি এর জন্য ট্রানজিশন করা আছে এ এর জন্য কোনো ট্রানজিশন করার দরকার নেই কারণ অটোমেটিক চলে যাবে তোর হচ্ছে ডেট ডেট স্টেটে ঠিক আছে ডেট কনফিগারেশন এই স্টেটটাতে এবার করতে হবে কারণ এই এই স্টেটটাতে যদি এ বি আমি এ বি এ যদি দিয়ে দিই তাহলে এর জন্য ডেট কনফিগারেশন চলে যাবে না থাকে সুতরাং আমার এর পরে এ আসুক বি আসুক এভরিথিং উইল বি অ্যাকসেপ্টেড ঠিক আছে বোঝা গেছে আমি এটা বলে দিচ্ছি একটা एग्जांपल এ বি এ এ বি দিয়ে স্টার্ট হয়েছে এটা তো এটা আরো একটা एग्जांपल নেব আমি চেক করার জন্য এ শুধু এ বি আর একটা চেক করব এ এ ই ওকে তো এটা রিজেক্টেড হবে বোঝাই যাচ্ছে এই দুটো অ্যাকসেপ্টেড হবে সো এইখান থেকে যদি করি এ এর জন্য আমি যাব বি তে বি এর জন্য যাব সি তে সি তে এ পেলেও সি তে থাকব বি তে বি পেলেও সি তে ঠিক আছে হয়ে গেল তার মানে দিস ইজ অ্যাকসেপ্টেড সি আছে আবার এটার জন্য এ থেকে শুরু করলাম যদি এ পাই বি তে যাব বি থেকে বি পেলে আমি সি তে যাব সি ইজ দা ফাইনাল স্টেট সো দিস স্ট্রিং উইল বি অ্যাকসেপ্টেড বাট ইন দিস কেস এ থেকে আমি A পেলাম B তে গেলাম বাট B এ A এর জন্য দেয়ার ইজ নো মুভ সো দ্যাট ইজ পাই সো দিস উইল বি রিজেক্টেড ওকে সো কনস্ট্রাক্ট আর এনিথিং হোয়্যার ইট অ্যাকসেপ্টস আ ল্যাঙ্গুয়েজ হোয়্যার এভরি স্ট্রিং কন্টেইনস এভরি কি হবে এটা So we will start from a state F0, initial state. Ami jodi A pai, followed by B pai, then this string will be X. ঠিক আছে? A pai, followed by B pai, তাহলে আবার accepted. Total F0, F1, F2 নাম দিলাম আমি আমার স্টেট গুলো তো এখানে যদি আমি কিছু লিখলাম না বি পেলে আবার ডেট ডেট কনফিগারেশনে চলে যাও এই স্টেটে আসার পরে যদি আমি আবার এ পাই ডেট কনফিগারেশনে চলে যাও এই স্টেটে আসার পরে যদি এরপরে আবার এ বি পাই তাহলে আবার ডেট কনফিগারেশনে চলে যাবে কিন্তু এ বি তো পেয়ে গেছি তাই না আচ্ছা আমি একটা ভুল করলাম প্রথমে সরি আমার তো এটা এন্ডস স্টার্টস উইথ এ বি হয়ে যাচ্ছে এখানে এ বি দিতে হবে কারণ এ বি থাকলেই হবে স্ট্রিং এর যেখানে কোথাও যদি প্রথমে শুধু এ আসে বা বি আসে এখানে ঘুরেই যাবে এ পেলাম বি পেলাম এখানে গেলাম এবারে আমার যদি এখানে এ বি পাই আমার মধ্যখানে এ আর বি যদি থাকে তাহলেই আমার একটা মুভ হবে এখানে আমি ফাইনাল স্টেপ তো আমি অনেকগুলো এক্সাম্পল দিই প্রথমে এ শুধু এ বি তারপরে আমি করব এ এ নেক্সট এক্সাম্পল করব এ
আর নেক্সট করব তারপর একটা করবো ই অর তো প্রত্যেকটার কোনগুলো অ্যাকসেপ্টেড হবে আমরা আগে থেকে দেখে নিই অ্যাকসেপ্টেড হবে দিস ওয়ান বিকজ ইট কন্টেন্স এবি দিস উইল বি অ্যাকসেপ্টেড বিকজ এর মধ্যে এবি আছে এর মধ্যেও এবি আছে দিস উইল বি অ্যাকসেপ্টেড এটাও অ্যাকসেপ্টেড হবে এবি আছে দিস উইল নট বি অ্যাকসেপ্টেড দিস উইল নট বি অ্যাকসেপ্টেড এবি নেই তো আমি এখান থেকে করছি আমি এফ জিরো থেকে স্টার্ট করছি এফ ওয়ানে যাব এফ ওয়ান থেকে এফ টু তে চলে যাবো তো অ্যাকসেপ্টেড এফ টু তে আমি স্টার্ট এফ টু তে আমি শেষ করেছি সো দিস উইল বি ফর দিস এফ জিরো থেকে স্টার্ট করলাম এফ জিরোতেই থাকলাম আবার এফ এলে এফ জিরোতে থাকলাম অর এফ ওয়ানে গেলাম রাইট আবার এখানে এফ জিরো থেকে যদি এ পাই আইদার এফ জিরোতেই থাকবে অর এফ ওয়ানে যাবে ঠিক আছে আর এটার জন্য এফ ওয়ান থেকে এ এফ ওয়ান এর জন্য এ দেয়ার ইজ নো মুভ সো ডেট কনফিগারেশন ফাইভ অ্যান্ড এফ জিরো থেকে যদি বি পাই তো আমি বিতেই থাকবো মানে সরি এফ জিরোতেই থাকবো এফ জিরো থেকে যদি বি পাই এফ জিরোতেই থাকবো এফ ওয়ানে যদি বি পাই তাহলে আমি এফ টুতে যাব অ্যান্ড দেন এফ জিরো থেকে যদি এ পাই আইদার এফ জিরো অর আমি এফ ওয়ানে শেষ করব আর এফ টুতে যদি এ পাই তাহলে আমি এফ টুতে শেষ করব তো অ্যামং দ্য ফাইনাল স্টেটস উই ক্যান চেক দ্যাট উই গেট অ্যান ফাইনাল স্টেট অ্যামং দ্য লাস্ট স্টেটস যেখানে আমরা এন্ড আপ করছি সেই স্টেটগুলোর থেকে একটা স্টেট আছে এমন একটা স্টেট যেটা এফ টু সুতরাং এই স্টেটটা অ্যাকসেপ্ট করি ওকে বোঝাই যাচ্ছে তো এগুলো আমি আর করছি না এগুলো নিজেরা ট্রাই করতে হবে নাম্বার সিক্স কনস্ট্রাক্ট আর এনএফএ ওয়্যার অ্যাকসেপ্ট আর ল্যাঙ্গুয়েজ ওয়্যার এভরি স্ট্রিং এন্ডস উইথ এবি দিয়ে শেষ ক্রমে স্টেট আমার যা আসুক প্রথমে আমার দেখার দরকার নেই আমি যদি একটা এ পাই ফলোড বাই একটা লাস্টে বি পাই দেন উইল ঠিক আছে নাম্বার সেভেন একটা ল্যাঙ্গুয়েজ এল আমি এরম ভাবে লিখলাম ল্যাঙ্গুয়েজ এল সেট অফ অল স্টেট এন্ডস যদি আমি জিরো দিই এন্ডস উইথ জিরো ওয়্যার এরকমও হতে পারে সিগমা ইজ ইকুয়াল টু জিরো কমা ওয়ান জিরো দিয়ে শেষ তাহলে এখানে আমাকে সব জিরো ওয়ান এর ট্রানজিশন করতে হবে এন্ড উইথ জিরো মানে জিরো যদি পাই তাহলে আমি ফাইনাল স্টেট আর প্রথমে যদি আমার ওয়ান আসে জিরো আসে আমি এখানে ঠিক আছে পরিষ্কার যেমন আমি একটা এক্সাম্পল যদি নিই ফর এক্সাম্পল ওয়ান জিরো জিরো তাহলে আমি শুরু করছি এ থেকে ফ্রম দ্য স্টেট এ আমি কি পাচ্ছি প্রথমে ওয়ান পাচ্ছি তাহলে ওয়ান পেলে আমার কোন স্টেটে থাকবে এ স্টেটেই থাকবে তারপর আমি পাচ্ছি জিরো ওয়ান ফার্স্টে গেছে এবার জিরো তাহলে এতে যদি জিরো পাই আমার দুটো দুটো রাস্তা আইদার তুমি এতে থাকো অর তুমি বিতে যাও জিরোর জন্য তারপর একটা কি জিরো তাহলে জিরো দুটোতেই দিতে হবে এতে যদি জিরো দিই তাহলে দুটো রাস্তা আইদার তুমি এতে থাকো অথবা তুমি বিতে যাও আর বিতে যদি তুমি জিরো দাও দেয়ার ইজ নো মুভ দ্যাট মিন্স স্টেট কনফিগারেশন ফাইভ তো আমার যে ফাইন যে স্টেটগুলো পেলাম এ বি অ্যান্ড ফাইভ তার মধ্যে বি ইজ দ্য ফাইনাল স্টেট তো দিস স্ট্রিং উইল বি অ্যাকসেপ্টেড ঠিক আছে প্রবলেম এইট
সেকেন্ড বল এন এইচ এস ফার সিগমা ইজ ইকুয়াল টু এ কমা বি। আমার সেকেন্ড সিম্বল লেফট হ্যান্ড সাইডে সেকেন্ড সিম্বল, তার মানে আমার যদি এইগুলো একটা স্ট্রিং হয় লেফট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড সিম্বল, তার মানে এটার কথা বলি, এটা শুড বি এ। তার মানেটা কি, আমি শুরু করলাম একটা স্টেট থেকে, প্রথমটা আমার এ বি যাই আসুক, আমার কোনো যায় আসে না, আই উইল মুভ হিয়ার, সেকেন্ড সিম্বল ইট ইট হ্যাভস টু বি এ, এ ছাড়া কোনো গতি নেই, যদি বি হয় চলে যাও ডেট কনফিগারেশন, ব্যাস এ পেয়ে গেলেই তুমি ফাইনাল স্টেটে রিচ করে গেল, তার পয়েন্ট গুলো এ আসুক বি আসুক আমার কোনো। একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করছে যে যদি এই মেশিনটা এরকম ভাবে ড্র করি তাহলে কি সমস্যা আছে, প্রথমটা হচ্ছে এ তাই তো, ফাইনাল স্টেট, এবারে আমার দিয়েছে সেকেন্ড সিম্বল ফ্রম এল এইচ এস, তার মানে বি শুড হ্যাভ টু বি, এইটা এইটা এ হতেই হবে, হ্যাজ টু বি। তো আমি এবার একটা স্ট্রিং দিলাম এ এ বি এ, ওকে ইট শুড বি রিজেক্টেড বিকজ সেকেন্ড সিম্বল ফ্রম এল এইচ এস ইজ বি, কিন্তু আমার আমার এখানে এই মেশিনটা অনুযায়ী আমি এগুলোকে নাম দিচ্ছি এ স্টেট এ। তো আমি এখান থেকে এ স্টেট থেকে শুরু করলাম, একটু ফাঁকা করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, এই স্ট্রিংটাকে লিখে একটু ফাঁকা করে এ, আমি এখান থেকে শুরু, তো এ মিন্স আমি এটাই থাকতে পারি অর উই ক্যান মুভ টু বি, ওকে বি মিন্স বি মিন্স আমি বিতে এতে আছি বি পাচ্ছি মানে আমি এতেই মুখ থাকবো তাই তো, আর বিতে যদি বি পাই বিতে যদি বি পাই আমি বিতে, এগেন এতে যদি এ পাই আইদার আই ক্যান স্টে অ্যাট স্টেট এ অর উই ক্যান গো টু অ্যানাদার স্টেট বি, ওকে আর এখানে বিতে যদি আমি বিতে যদি আমি এ পাই আমি বিতেই থাকবো, এখানে এর জন্য এর জন্য এতে যদি আমি বি পাই এ অ্যান্ড বি তে বি মানে হচ্ছে বি অ্যান্ড বি তে বি মানে বি, তো আমি শেষ করছি আইদার স্টেট এ অর স্টেট বি অর স্টেট বি অ্যান্ড দ্য ফাইনাল স্টেট ইজ বি, সো দিস উইল বি অ্যাকসেপ্টেড, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু রিজেক্ট হওয়ার কথা ছিল কারণ সেকেন্ড সিম্বল ফ্রম এল এইচ এস, তো এটা এটা ভুল আছে, বুঝতে পারলি, তো সেকেন্ড সিম্বল করার জন্য আমাকে ফার্স্ট সিম্বলটাকে এই লুপটাই ভুল, কারণ এই লুপের মধ্যে আমার অনেক কিছু আসতে পারে মানে অনেকবার লুপটা ঘুরতে পারে, তাহলে সেকেন্ড আমি কি করে বুঝবো যে এটা সেকেন্ড হবে, এই সিম্বলটা এই ট্রানজিশনটা যে সেকেন্ড হবে সেটা কনফার্ম করার জন্য আগে একটাই ট্রানজিশন সেখানে প্রথম সিম্বলটা মানে এই যে সিম্বলটার কথা বলছি এই সিম্বলটা, সেকেন্ড সিম্বলটা এ হতেই হবে, বাট ফার্স্ট সিম্বলটা এই সিম্বলটা আমার যা ইচ্ছা হতে পারে এ আর বি, নাও কামস এই স্টেপটা এসে এবার আমি চেক করব আমি এক্স্যাক্টলি এ পাচ্ছি কিনা, যদি আমি এক্স্যাক্টলি এ পাই তাহলে আমার অ্যাকসেপ্টেড, এবার যদি বি পাই তাহলে তো রিজেক্ট হয়ে যাবে, মানে ডেট কনফিগারেশন, ঠিক আছে যদি বলা হতো যদি বলা হতো সেকেন্ড সিম্বল ফ্রম আর এইচ এস ইসে, যদি এটাকে চেঞ্জ করে যদি আর এইচ এস করে দেওয়া, তার মানে হোয়াট এভার স্ট্রিং আই এম গিভিং রাইট হ্যান্ড সাইড থেকে লাস্ট সিম্বলটা এ, তার মানে ইট হ্যাজ টু বি এ, এটাকে এ হতে হবে, এটা 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 করতে গেলে আমাকে প্রথম কথা আমার লাস্টের কোনটা লাস্ট সিম্বল সেটা আমাকে আগে জানতে হবে, তাহলে আমাকে কি করতে হবে স্ট্রিংটার লেন্থ বার করতে হবে তাই তো, স্ট্রিংটার লেন্থ বার করে কোথাও স্টোর করতে হবে, আগে স্টোর করতে হবে তারপরে আমি চেকিংটা করতে পারি, কিন্তু এটা এটা আমরা করছি এনএফএ, এনএফ এর জন্য হবে ডিএফ এ করা যাবে, এনএফ এর জন্য ঠিক আছে প্রথম ফার্স্ট স্টেট একটা এ স্টেট ইনিশিয়াল স্টেট,
ওকে এই যে ফাইনাইট অটোমাটা এনএফএ ডিএফএ এদের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কিসের? লিমিটেশন হচ্ছে মেমোরি। মেমোরি নেই এদের, আমি কিছু স্টোর করে রাখতে পারছি না, আমি এখানে কোনো কাউন্টার কাউন্ট করতে পারবো না কতগুলো আমার আছে সেই অনুযায়ী হবে। তো এই সম্বন্ধে আমি পরে আরো ভিডিও আসবে, সেগুলো আলোচনা হবে। তো আমার ডিএফএ এনএফএ কিছু সমস্যা আছে, ইউ ক্যান নট স্টোর সামথিং, আমার কোনো স্টোর করার জায়গায় নেই, যেগুলো আমার পুশ ডাউন অটোমাটা বা টিউরিং মেশিন এরকম টাইপের কিছু মেশিন আমরা শিখবো, সেইগুলো সম্বন্ধে বলবো, সেগুলো পরে ভিডিওতে আসবে। পর 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 একটু ডেট আছে, তারপরে একবার আমরা আরো অনেক কিছু আছে মাঝখানে, সেইখানে দেখবো যে আমরা কিছু স্টোর করে রাখতে পারি। তো এটা ঠিক যে ডিএফএ এনএফএ দিয়ে সমস্ত প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব নয়, দেয়ার আর সাম লিমিটেশন। Now, okay. Length equal to 10. Length equal to 10. 11 একটা হবে. Length at least 12 একটা হবে. Length at most. Length equal to 2 from a state, whatever you get A or B, and there will be acta move holo or acta move A or B final. Length equal to 2. At least 2 মানে মিনিমাম দুটো হবে, তারপরে মিনিমাম দুটো হবে মানে আমার এটা থাকবে A or B. ফার্স্ট একটা কনফার্ম করলাম, ফার্স্ট একটা আমার সিম্বল হলো, সেকেন্ড সিম্বলটাও কনফার্ম করলাম, মানে সেকেন্ডটা হয়ে গেলে এটাই ফাইনাল, তারপরে এলেও তারপরে কিছু এলেও আমার এটাও অ্যাকসেপ্ট, তাই তো? ফার্স্ট সিম্বলটা কনফার্ম করলাম, সেকেন্ড সিম্বলটা কনফার্ম, বুঝে যাচ্ছে না? বুঝে যাচ্ছে না? একটু ইলাবোরেটলি বলবো, আমি যদি বলি এ বি ই এ, ওকে, তো এই যে এটা এ, তার মানে এইটা, এই যে এটা যখন আমি দেখছি, তো ফার্স্ট একটা আমার কনফার্ম হলো, এখানে এলাম আমি এই জায়গাটা, এবার বি, তার মানে এটাও কনফার্ম হলো, এই যে এ আর বি এর জন্য এখানে, ঠিক আছে? এর পরে যা আসুক এভরিথিং উইল বি অ্যাকসেপ্ট, বাট এটার ক্ষেত্রে প্রথম দুটো, এর পরে যদি কিছু আসে তাহলে ডেট কনফিগারেশন চলে যাবে, কারণ লেন্থ ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে আমার অ্যাট লিস্ট, ওকে, অ্যান্ড দেন, আর এইটা অ্যাট মোস্ট, অ্যাট মোস্ট মানে সেটা জিরো লেন্থ অ্যাকসেপ্টেড হবে, দিস উইল বি দ্য ফাইনাল, ওয়ান লেন্থ অ্যাকসেপ্টেড হবে, ওয়ান লেন্থ এ আর বি কে এটা ওয়ান লেন্থ, তাহলে এটাও আমার ফাইনাল সেট হবে, আর টু লেন্থ এ আর বি, এটা টু লেন্থের জন্য আসছে, এটাও আমার অ্যাকসেপ্টেড, বাট মোর দ্যান টু লেন্থ উইল বি রিজেক্টেড, আমি এখানে কোনো লুপ লাগাবো না, আর কোনো স্টেট দেবো না, তার মানেই হচ্ছে আমার এটা ডেট কনফিগারেশন চলে যাবে এবং সেটা রিজেক্ট হবে, ওকে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আশা করি সবার বুঝতে পেরেছে, যদি কারোর প্রবলেম থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করা যেতে পারে, আর প্রত্যেকটা ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে হবে, আর তার সঙ্গে আমি বলবো নেক্সট ক্লাসে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এনএফএ টু ডিএফএ কনভার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই সবার কাছে অনুরোধ, সবাই যেন প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করে। থ্যাংক ইউ।